Join the Summer Gold Rush Tournament on Party March. Play live casino and slots and win treasures made of real gold. Coins and bars every week. And hit the jackpot. Win a shiny golden car. Fill your pockets with gold only on Party March. Play now. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। পারিবারিক সামনে খুবই নাহলে খুবই আমি এবার
আজ তো খুব আনন্দের দিন, আমি তো আজ গিন্নিমাকে বললাম। শোনো মা, নতুন বাড়িতে যাচ্ছ, শ্বশুর শাশুড়িকে মা বাবা জ্ঞানে পুজো করবে, কেমন? ভালো থেকো, সুখে থেকো। আর হ্যাঁ, মন্দিরে প্রসাদ রাখা আছে, খেয়ে নিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে, যাও। আজকে মেঘুদের বিয়ে আছে, অনেক কাজ আছে আমার, যাবো না। আমার বাপের বিয়ে তো তোমাদের সবাইকে নিয়ে যাবো। আরে প্রতিমা, আরে দাদা কেমন আছো? তুই এত বড় বড় লাফাচ্ছিস, আগের জন্য কি বাঁধর ছিলি? হ্যাঁ চাচা ছিলাম তো, আর এখন আছি, শুধু কথা খেতে ভালো লাগে। তোর বাপজি এখন কেমন আছে? ভালো নেই চাচা, উঠতেই পারে না বিছানা ছেড়ে। তাহলে তো রিক্সো চালানোটাও এখন বন্ধ। বন্ধ, মালিক অন্য কাউকে রিক্সা দিয়ে দিয়েছে। আমি ওই পুরোহিত মশাইয়ের বাড়ি আর কয়েকটা বাড়িতে কাজ করছি, এভাবে চলে যাচ্ছে আমাদের। আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে, আসি। হ্যাঁ আচ্ছা। কি রে ফাতেমা, তুই কি আর পড়াশোনা করবি না? কেন, যে করছিস তো, আমার তাতেই হবে। হ্যাঁ এটা কি ধরনের কথা? এটাই কথা রে, যা ভালো করে পড়াশোনা কর, টাটা। আমি আবার রিক্সা চালাতে পারবো জানিস? বুকে বড় ব্যথা, পায়েও জোর পাই না। তুমি আবার পাগলামো করছো আব্বু, এত কড়া কড়া ওষুধ খাচ্ছ, তোমাকে তো সেটা উঠতেই হবে। আরে দেখো কত সুন্দর ফুল এনেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফুলের গন্ধে কি পেট ভরে? সত্যি করে বল তো মা, ঘরে কিছু আনাজপাতি আছে? আচ্ছা সেসবও কি তুমি ভাববে আব্বু? ভাবতে তো হবেই, তুই তা তোর আব্বুকে ভালোবাসিস, হয়তো আব্বুকে মাছ খাওয়াবি বলে ঘষেদের পুকুরে চাল ফেলতেই দৌড়। তোমার জন্য তো আমি সবকিছু করতে পারি আব্বু, তবে ঘষেদের বাড়িতে যদি আমাকে দেখতে পায় তাহলে ওরা নিয়ে যায় সোজা বিচারে বসাবে, তার থেকে আমি নদীতে যাওয়া ভালো। যাক গে, তবে আল্লাহর দয়ে আজকে একটু ভালো মন্দে জুটবে আমাদের। আজকেও যাওয়া দিয়েছে বুঝি? তুমি ভুলে গেছো তো আব্বু, আজকে তো মিঠুর বিয়ে। ও আর মাসিও তো সমস্ত ভার আমাকে দিয়েছে, ওকে তো সাজাতেও যাবো আমি বিকেলে। জানো আব্বু ওর কত বড় বাড়িতে বিয়ে হচ্ছে, কত গাড়ি, কত লোকজন,
কলকাতা থেকে কত মানুষজন আসছে, কত খাবারের আয়োজন করেছে। আবু, তুমি একটু শুয়ে থাকো, হ্যাঁ আমি একটু মিঠুর সাথে দেখা করে আসি। আচ্ছা। একটু তাড়াতাড়ি কর। কি হলো, এখনো আলো লাগানো হলো না, তাড়াতাড়ি লাগাও, আর কতক্ষণ লাগবে? বাবু কিছু মনে করলাম, আমার রাস্তায় আইসা আইসি গাড়িটা খারাপ হয়ে গেল, তো তাড়াতাড়ি হয়ে গেল। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক ঘন্টার ভিতরে সব কাজ কমপ্লিট করে দেবো। বেশ, তাড়াতাড়ি করো। আচ্ছা ঠাকুর, শুনছো? হ্যাঁ, খবর দিয়েছো? তোমাকে একদম চিন্তা করতে হবে না, বাবুলালকে বলেছি, ও খবর দিয়ে দেবে। ঠিক আছে, একটা কথা বলবো? হ্যাঁ বল। শুনেছি ছেলের বাড়ির লোকজন জাতপাত নিয়ে খুব ঘোড়া, মৌলভীকে না ডাকলে কি হয় না? দেখ দিদি, এই জমিদার বাড়িতে ওরা নিমন্ত্রণ খেতে আসবে, সেখানে জাতপাত নিয়ে আলোচনা করার কি কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, আমার তো মনে হয় নেই, কি বলো? তাই তো, মৌলভি সাহেব। ও মৌলভি সাহেব, এই মৃদুদের বিয়ে আছে, জমিদার বাবু আপনাকে অবশ্যই যেতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, উনি আমাকে বলেছেন, তুমি ওনাকে বলে দিও, আমি নিশ্চয়ই যাবো। হ্যাঁ আচ্ছা, মিঠু মায়ের বিয়েটা কোথায় হচ্ছে যেন? ওই যে রামনগরের ওইদিকে কিছু হবে। আচ্ছা আচ্ছা, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, অনেক কাজ আছে। হ্যাঁ বাবা, কত ভালো।
কি যে হয়েছে বেটা, বিয়েটা ঠিক হওয়ার পর থেকেই সবসময় কেমন যেন মন মারা হয়ে থাকে। অথচ দেখো দিদি, এত ভালো ছেলে, শিক্ষিত ছেলে, অত বড় চাকরি করে, অত ভালো শ্বশুর বাড়ি, তারপরেও যে তুই তো ছেলেবেলার বন্ধু, আর ওকে একটু বোঝা না। ঠিক আছে মাসি, আমি ওকে বুঝিয়ে বলে দেবো। শোন, বিকেলে তাড়াতাড়ি চলে আসবি, নেহাত তুই ছোটবেলার বন্ধু, তা নাহলে ওর পিসে মাসে তো ভীষণ রাগ করছিল, বলছিল হিন্দু মেয়ের বিয়েতে মুসলমানের মেয়ে কেন সাজাবে। শোন, বধূরির লগ্নে বিয়ে, তাড়াতাড়ি চলে আসবি, চুপচাপ সাজিয়ে চলে যাবি, পাত্রপক্ষ যেন জানতে না পারে, বুঝেছিস? বলছি শোন না মাসি, আমি এখন যাই বুঝলে। না যাবি কেন, মন খারাপ করছে? করিস না মা, দিদির কথা কিছু মনে করিস না কেমন, আমাদের অবস্থাটা বুঝ। দেখ, আমরা তো নিয়মের বাঁধনে বাঁধা, তুইও ছোটবেলার বন্ধু, তুই ওর কাছে থাকলে, ওকে সাজালে ওর মনটাও ভালো লাগবে, বুঝলি? সেই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, ওকে সাজানো তো একটু আমারই। ঠিক আছে, আমি আসবো, আমি ওকে সাজিয়ে দেবো, তুমি কোনো চিন্তা করো না। শামিম, কি আছে? দেখ, সবাই যেটা করে, মানে এখানে তুই করার কথা বলছি না, বলছি নির্ভর তো হচ্ছে, তুই করবি বলে বলছি, আমার ভালোই চলে আর যাতে আমরা কি বলি কিছু হয়নি আব্বু, কিছু হয়নি আব্বুকে নিচে কথা বলছিস তাই তো? আমাদের ওই ঠাকুর মশাই তাকে সব জানাব, মানুষটা বলে ভালো, দেখবি কোনো অসুবিধা হবে না। তুমি একটা ভালো কথা মনে করেছ আব্বু, আজকে তো রান্নার বাড়িতে আমাকে তাড়াতাড়ি যেতে হতো, আমি আসি বুঝলে, তুমি একটু সাবধানে থেকো। হ্যাঁ, কিন্তু রান্না আমার মনে হয় ওখানে বেশিক্ষণ থাকা যাবে না।
ওর পিসি বলছিল ছেলে ভাই নাকি গোড়া ব্রাহ্মণ পরিবার, যদি দেখে মেয়ের বন্ধু মুসলিম তাহলে নাকি ছেলের বাড়ি খুব খারাপ হবে। মানে এসব তোকে কে বলল? ওই তো মিঠুন পিসি বলল। অন্ধ অন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা দাদা আমি ভেতরে যাই বুঝলে, ঘরটা একটু মুছে দিই। সবই তো তোমার সন্তান মা, তাও কেন? আমি খাবো না মা, তুমি নিয়ে যাও। তোর কি হয়েছে বলতো? তুমি তো সবই জানো, তারপরও কি এগুলোর কোন দরকার ছিল? মারি তোর বাবাকে গায়ের সবাই এত সম্মান করে, এত মান্য করে, ওই মানুষটার মুখের দিকে তাকিয়ে জামাই আমাদের খুব ভালো মানুষ, তোকে ভালোবাসবে, ভালো রাখবে, পুরনো সব কথা ভুলে যাবে। তোমার মনে হয়ে গেছে? তুমি তাহলে এসো না, আমি একটু বিশ্রাম নিই। এই দেখ এইগুলো তোর জন্য এনেছি, ভালো করে দেখ কি রে পছন্দ হয়েছে। তুমি যখন এনেছ বাবা তখন ভালোই হবে। হ্যাঁ রে মা, তোকে এরকম সুখ দিচ্ছি কেন? কিছু হয়েছে? শরীর খারাপ? না বাবা আমি একদম ঠিক আছি। বেশ মা বিশ্রাম কর, হ্যাঁ ওদিকে আবার অনেক কাজ আছে। বাবুলাল বাবুলাল মাছগুলো এলো। বুঝলি ভাই, গান থেকে একটা পুরি ছুড়ে গেল রে। গান থেকে তো সুন্দর সুন্দর মেয়ে সব চলে যাচ্ছে, আমাদের গাবালে কি আছে কে জানে। কি বলছিস আমি, তোর জন্য তো ফতেমা আছে। ফতেমা বাপার তো কোনো কাজ কাম নাই রে, পথে মাতো রামপুরিতে বাড়িতে কাজ করে সংসার চালা। এত গরিবি এত গরিবি, তারপর এত দেমাগ আছে কোথেকে বুঝতে পারে? তুই ঠিকই বলছিস স্বামীম, স্বামীম তুই তাহলে পথে মাতো বিয়ে করবি না? আমার এখন দরকার একটা অন্ধকার রাত আর ফতেমার শরীর। অর্ধেক সাজানো নিয়ে কি তুই বিয়ের পেয়েতে বসবি নাকি? ফাতেমা আমার এসব ভালো লাগছে না, তুই এগুলো জাস্ট থামা। আচ্ছা কি ভালো লাগছে না ভালো লাগছে না করছিস বলতো? গধুলের রঙে বিয়ে, তোর মাথা ঠিক আছে? আমার মাথা কেন, আমার কিচ্ছু ঠিক নেই।
আমি জানি না মিছু জানিস না মানে হ্যাঁ
সাজাতে সাজাতে মিঠুন গায়েব হয়ে গেল বাবা, তুই লুচি তো কিছু জানিস না। আমি তো তোমাদের সামনে দিয়ে বেরিয়ে এলাম বলো। এখন এসব তর্ক ঝগড়া করার সময় নয় মা, তুই বুঝতে পারছিস তো আমাদের অবস্থাটা? আমরা কত বড় বিপদের মধ্যে পড়ে আছি বুঝতে পারছিস না? একটু পরে বর আসবে আর আমার মেয়েটা বাড়িতে নেই। বল না মা, প্রত্যেক কথা বলে জানতে বল। ওই বিধর্মী বলে চায় না আমাদের ভালো হোক, সব বলতে চা। তুই কি জানিস, তুই কি জানিস কিছু? তোরা তো ছোটবেলার বন্ধু, কিছু বলে তো তোকে জানলে বল না। আমি কিছু জানি না। এই কলেজ থেকে দরজাটা তো বন্ধ থাকে, ওটা কি করে খোলা ছিল? এ ফাতেমা, সত্যিটা এখনো বল। মা কালী দিদি বলছে কিন্তু সত্যি সত্যি কেটে একদম নদীর চলে বাঁচিয়ে দেবো। একদম কথাটা মনে রাখ। তখনই বলেছিলাম মুসলমানের মেয়েকে দিয়ে পিছনে সাজানোর কোন দরকার নেই। বল সুপ্রিয়া, যাতে শর্ট ঠাকুর করবে না, আরাম থেকে থেকে বলো। আমি তোকে জিজ্ঞেস করছি, আমি শেষ বছর মতো জিজ্ঞেস করছি, বললাম তুই জানিস কোথায় বলল না? চুপ করে থাকিস না মা, আমি কিছু জানি না। বেশো মাসে আমি কিছু জানি না। আমার মা সব মা সব তোর বিশ্বাস হয়ে যাবে। এই কোথা খাবে আর আমাকে কেউ মানবে না মা। মা মা তুই দয়া করে বল মা, আমার মেয়েটা কিছু বল মা, বল। ওর মা, ছি, তোমাদের গ্যাংগমি সব লোক পেয়েছে নাকি গো? একটা সমর্থ মেয়েদের হাত তুলছো, আর মিঠুকে পাওয়া যাচ্ছে তো তাদের কি করবে? এই বেচারিকে না মেরে অন্য কোথাও খোঁজো নাকি? যাও তোমরা খোঁজো। এটা কি হলো? কিচ্ছু হবে না আমাদের, up on Paddy Match, get 150% casino welcome bonus up to 105,000 rupee and win big. Paddy Match, number one global gaming platform with a giant collection of your favorite games is here. Enjoy the best slots, roulette, blackjack, baccarat, poker and many more. Sign up now and get exclusive welcome bonus 150% up to 105,000 rupee. Join Paddy Match and win big. জানি না।
সঙ্গে দুটো কথা বলি ফতেমা। ফতেমা তুই তো জানিস মা, তোর বাবা
আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিল এই বাড়িটা বন্ধক রেখে, যে আসলে সেটা প্রায় 1,00,000 টাকা হয়ে গিয়েছে। সেটা তো আমি জানি কাকা, কিন্তু আমার কাছে তো এই বাড়ি ছাড়া আর কিছু নেই। সেটা তো আমি বুঝছি মা, কিন্তু পাওনাদারেরা তো সেটা মেনে নেবে না। তাহলে তো এই বাড়িটা দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। সেটা তুই যা ভালো বুঝবি তাই করবি, আমি তাহলে আসি। হ্যাঁ, ফতেমার বাবার জন্য কত টাকার ওষুধ নিয়েছিল? তা মোটামুটি প্রায় 10,000 টাকা হবে। আমার একটু দেখবেন মেম্বার সাহেব, আমার না টাকাটা খুব দরকার। ওইটুকু মেয়ে, বাবাটা হঠাৎ মারা গেল, কি করে যে দেবে অতগুলো টাকা, চিন্তার বিষয়। কিন্তু মেম্বার সাহেব, আমার তো এই ছোট্ট একটুখানি দোকান, আমার না টাকার খুব দরকার মেম্বার সাহেব। তাছাড়া মায়ের অপারেশনও আছে, দেখবেন মেম্বার সাহেব। ঠিক আছে, দেখছি আমি তাহলে আছি কি করা যায়। আসি মেম্বার সাহেব, দেখবেন একটু। আচ্ছা, আপনি আপনি সোমবারের দিন আসুন, ওই করা থাকলো, সব হয়ে যাবে। আপনি আসুন। সব নিয়ে ভাবতে হবে না, আমি আছি তো। এখন থেকে তুই আমার বাড়িতেই থাকবি, ফিরে পারবি তো এই গরিব দাদাটার বাড়িতে থাকতে? আমার ওই যে ওই দিকে একটা ঘর আছে, ওখানে থেকে যাবে কেমন? নিজের ইচ্ছে চলে গেছে। না 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 না, এটা হতে দেওয়া যাবে না রে। আমরা থাকতে ও পুরোহিত ফতেমাকে নিয়ে মস্তি করবে, এটা তো মেনে নিব না আমি। কিসের ভাই? আরে আমাদের কালাম ক্ষেত্রের মেয়ে ফাতেমা,
সে তো কাফের পুরোহিতের সঙ্গে খুব মস্তি করছে। ফাতেমা, ফাতেমা তো খুব ভালো মেয়ে, এই অবস্থায় বিপাকে পড়ে গ্রামের পুরোহিত মশার বাড়িতে আশ্রয় নিয়েছে, এতে দোষের কি হলো? কি বলছেন হুজুর আপনি, কি বলছেন আপনি, কিছু বুঝতে পারছেন না? আসলে কি হয়েছে বলতো, হুজুরের বয়স হয়েছে তো বুঝতে পারছেন না। দেখেন আপনি তো হুজুর, তাই আপনাকে জানালাম। এবারে আপনি যদি ব্যবস্থা না নেন তাহলে আর কি করা যাবে, আমাদের কিছু একটা ভাবতে হবে, কি বলি? ইসলামের শরিয়ত মানো, মসজিদে নামাজ পড়ো, পড়ি তো দেখো ইসলাম শান্তির কথা, অশান্তি ছড়ায় না। সরো সরো দেখলে একজন মুসলিম হোক আর একজন মুসলিম সঙ্গে দেখো নামাজ পড়লো, চল চল চল। দাঁড়িয়ে থেকে কি হবে রে, কি হবে, এবার যেটা আমরা ভালো ভাববো সেটাই করবো। চোখ বন্ধ করো। কি হলো রে, তুমি বন্ধ করো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে, মাথা মাথা, হ্যাঁ দাঁড়া দাঁড়া, চপ্পল ছাড়ি। চোখ খুলবে না কিন্তু? আচ্ছা খুলছি না খুলছি না। ঠিক আছে তুমি বসো। এবার চোখ খুলি? না 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 এখনো না, এবার খোলো। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ওগুলো ভাবার জন্য আমি আছি তো নাকি? হম দাদা আছে তো, তুই ঝাপটা দিয়ে দে, চিন্তা করিস তুই, দিয়ে দিস।
হলো সাহেব বাড়ি আছেন নাকি? তুমি সেদিন তো অনেক ডায়লগ ঝাললেন, একটা জিনিস দেখাতে এলাম। দেখেন কেমন লাগছে, ভালো লাগছে? ইসলাম কি বলে মিয়া ছেলেতে কোলাকুলি করতে বলে বলে না? যদি আপনি কিছু না বলেন না করেন তাহলে আমাদের কিছু ভাবতে হবে। আমরা যদি একবার কোলাকুলি শুরু করি না দেখো, দেনা তো দেনা, ইন্তেকাল হয়েছে বলে তো সব মাটি চাপা পড়ে যাবে না? সেটাই তো। হ্যাঁ বুঝলাম, কিন্তু যার জন্যই দেনা সেই তো এই পৃথিবীতে নেই। আর দেনা শুধবে কে? ওইটুকুনি একটা মেয়ে ফতেমা। ফতেমাকে কি বাচ্চা বলছেন? মিঠু মেয়েটা ভুলে গেলেন নাকি নামদা? জমিদার বাড়ির সর্বনাশ করে দিয়েছে। এখন মিঠু মেয়ের কথা কেন উঠছে? ফতেমা তো কিছু জানতোই না। না না থাক থাক, আসলে দেনা তো দেনাই। দেখো বাবার দেনা তো সন্তানকে শোধ করতে হয়, তাই তো নাকি? বুঝলাম, দেনা তো দেনাই, সন্তানকে শুধতে হবে। কিন্তু ফতেমা শুধবে কি করে? ওর তো কোনো রোজগার নেই, বাড়িটা বেঁচেছে, দেনা শুধবে তারও তো উপায় নেই, বাড়িটাই তো নেই। দরদ দেখি যখন বাড়িতে নিয়ে এসেছিলেন, উত্তরটা আপনি দেবেন। বেশ, এরকমই যখন কথা উঠছে তাহলে আমি ব্যবস্থা করব। আমার শুধু অনুরোধ, আমাকে পুজোর পর অব্দি সময়টা দিন। বৃষ্টির পরে যে পুজোর সময়টা আসবে তখন আমি পুজো করব, সেই টাকা দিয়ে আপনাদের দেনা শুধে দেব। আমি ব্যবস্থা করব। ঠিক আছে, তাহলে এই এই কথাই রইল। ঠিক আছে ঠিক আছে, মেম্বার সাহেব যখন গ্যারান্টি দিচ্ছে তখন সব ঠিক আছে। না আপনি বললেন বলে ঠাকুরমশাই আমাদের খুব ভালো লোক, খুব ভালো লোক, উনিই চিন্তা করতে হবে না। তাহলে ঠিক আছে, তাই তো নাকি? হলো আর সে তাহলে এই সিদ্ধান্তই পাকা। আচ্ছা আচ্ছা, পুরোহিত এত পাশে থাকছে কেন ফতেমা? ব্যাপারটা কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারছি না। ঠিক আছে ও ঠিক আছে, দেখো আমাদের তো সব থেকে লাভ নেই, আমাদের গ্রামের শান্তি শৃঙ্খলা ঠিকঠাক বজায় থাকলেই হল। সেটা সেটা হ্যাঁ, ব্যাস হ্যাঁ, এই ঠিক আছে, এই সিদ্ধান্তই ঠিক আছে। তাহলে আমরা উঠি নাকি? আমার গ্রামের লোকেরা কি বলে দেখি, তারা যদি ব্যবস্থা নেয় তো ভালো। তাহলে বলছি কেমন আছেন? কুশল? সে তো বুঝতেই পারছি কুশল। ব্যাপারটা কি বলুন তো ঠাকুর মশাই, এই আমাদের গ্রামে এত হিন্দুর মেয়ে থাকতে হঠাৎ ওই মুসলমান মেয়েটার প্রতি আপনার দরদ একদম উতলে পড়ছে, কি ব্যাপার? জানেন নাকি জানেন না?
বুঝি ও চলে গেছে কাউকে না কাউকে দরকার এরকম হয় আমাদের এরকম হয় তা আমাদের বললেই তো পারতে আমরা তো একটা দেখে শুনে ঠিক ম্যানেজ করে দিতে পারতাম নাকি আচ্ছা এই গোটা গায়ে কি হিন্দু মেয়ের অভাব ছিল তো ওই মুসলমানের মেয়েটাকে কেন জীবে প্রেম করে যেজন সেজন সে বিশেষ স্বামী বিবেকানন্দ নিজেদের হিন্দু বলে পরিচালিত করে স্বামী বিবেকানন্দ যে গুলিগুলো আছে পড়বে আমরা যেন ছাত্র স্বামী বিবেকানন্দ কেমন চলছে গো ভালোই চলছে আমাদের তো কচি মেয়েটাকে কেমন লাগছে কথা বলো ভদ্রতা তো আপনার থেকে শিখবো এবার আমাদের জন্য একটু ছড়ান বিশাল শহর জানো দাদা আপনি যখন রিক্সা চালাতো যখন সুস্থ ছিল তখন আমাকে বলেছিল আমাকে নিয়ে শহরে বেড়াতে আসবে সেই স্বপ্নটা আমার স্বপ্নই থেকে যেত যদি তুমি না আমায় নিয়ে আসতে এত কিছু আমি দেখতেই পেতাম না ও দাদা এবার একটু মেয়ে দেবেন নামবো হ্যাঁ হ্যাঁ এই ওই সামনে সামনে আচ্ছা আমরা কি এসে গেছি এই নিয়ে এসে গেছি বুঝে গেছি আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও এটা তো গ্রাম নয় একবার হারিয়ে গেলে কিন্তু খুঁজে পাবো না কাছে কাছে থাকবি আর এইসব বড় শহর বাচ্চা বুড়ো এইসব দেখে না একটু অসতর্ক গিলে খায় তারপর সীমান্তের ওপারে আমি কচুরি খাবো মিষ্টি খাবো বড়পুরে ছানা বড়া বিখ্যাত ছানা বড়া খাবো পুরোহিতের বাড়িতে এসেছিস কতদিন হলো বলতো তুই আমিষের মুখ দেখিস তুই দেখ তুই তো এই গরিব পুরোহিত দাদার বাড়িতে এসে কতদিন আমিষ চোখে পর্যন্ত দেখিস তুই দাদা তুমি এমন করে বলছো যেন আমাদের বাড়িতে রোজ মাছ মাংস যুক্ত তুমি আমাকে খেতে দিচ্ছ ঠাই দিয়েছ আলা বোধ হয় তোমাকে আমার কাছে ফেরেস্তা রূপে পাঠিয়েছে আর ওইসব ফেরেস্তা ঈশ্বর কিছু নয় মানুষের জন্য মানুষ করবে না তো কে করবে আমি না করলে অন্য কেউ করতো কে কি করতো আমার খুব ভালো করে জানা আছে দাদা সবাই শুধু খেয়ে শরীরটা ছিঁড়ে ফেলে দিত আর তুমি তুমি তো তোমার মায়ের গয়না তোমার সেই সমলটা আজকে বিক্রি করতে এসছো শহরে
কি জানিস তুই? আবুল শুধু দেনারে তুমি শোধ করবে জবান দিয়েছো। সেগুলো আমাকে সারতে হতো, বুঝতে পারছি না যে আমার কাজগুলোর সময় আমি তোকে কোথায়। আমি না বাইরে দাঁড়িয়ে থাকবো, তোমায় অত চিন্তা করতে হবে না। দাদা ওই কিন্তু আমাকে পাড়াতে সাহায্য করেছিল, বলতে পারো ওই আমাকে বাঁচিয়েছিল। ও যদি পেছনে দরজাটা সেদিন খুলে না দিত তাহলে মণ্ডপে আমার লাশ যেত। আমায় আমায় ক্ষমা করো দাদা, সেদিনকে সবার সাথে আমি তোমাকেও মিথ্যে কথা বলেছি। বেশ করেছিস, মিথ্যে বলেছিস, বেশ করেছিস। জানিস তো আমাদের হিন্দু ধর্ম কি বলে মা? বলে একটা মিথ্যে যদি কারো প্রাণ বাঁচায় তাহলে সেটা শত সত্যে। শোন, ও তো সেদিন তোকে বার করে দিল, তারপর তোর বাড়ির লোক ওর উপর ঝাঁপিয়ে পড়লো। আর সেদিকে আমার আবুর ইন্তেকাল হয়। কি করছিস তুই? আমি তোকে ছাড়, তুমি ভাই বলো কেমন আছো তুমি? হ্যাঁ আমি খুব ভালোই আছি, ও আমাকে সবই বলেছে তোমার ব্যাপারে। মিঠু আমার অনেক ছোটবেলার বন্ধু। আচ্ছা এই কথা না, খিদে পেয়েছে, চল না গিয়ে কোথাও বসে খাই। হ্যাঁ বেশ তাই হোক, তাহলে কাজ করে আমার সামনে যে রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে আমরা একটু খেতে খেতে কথা বলি। হ্যাঁ চলো না দাদা। যা যা মা তুই যা, কিন্তু আমাকে আটকেও না। হ্যাঁ আমার অনেক কাজ নিয়ে আমি শহরে আসি, তো সে কাজগুলো আটকে যাবে বুঝলি। তারপর আমি তোর সাথেও কথা বলবো মিঠু, প্রতিমা তো আছেই, তোমার সাথেও কথা বলবো, এখন বেরো। আচ্ছা এ টোটো কোথায় গেলে ভাই? এসো এসো এসো, আমি কাজে বেরোলাম। আচ্ছা দাদা তুমি কিন্তু এখানেই চলে আসবে। হ্যাঁ আচ্ছা 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 গির্জার মোড় চলো তাহলে আমরা যাই। চল 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 চল। হ্যাঁ এই শোনো না, আর চাইনিজ খাবো ঠিক আছে? এই তো চলে এসেছে না। নাও কত মা, তুই হাত দিয়ে খা। হাত দিয়ে খাবো? হুম কি কেমন খেতে? খুব সুন্দর রে। তো ভালো লেগেছে? হ্যাঁ ফাতেমা তুই সেদিন আমার যে উপকার করলি না, এই ঋণ আমি কিন্তু কোনো দিনও শোধ করতে পারবো না। হ্যাঁ আচ্ছা এখন কি এসব কথা বলার সময়? তুই ভালো আছিস তো? আমি তাতেই খুশি। আচ্ছা বিটু কেমন আছো? বিটুকে? আরে ওই যে না বাড়ির ছোট পুচকেটা। ওই পুচকেটা? হুম ভীষণ দুষ্ট হয়ে জানিস, আমাকে একদিন কি বলে বলতো? কি বলে? মিঠু দিদি তো পালিয়েছে, এবার আমাকে ললিপপ কে দেবে। খুব ইচ্ছে হয়েছে। তুই ওই কি দেখছিস? শোন
ওই মেয়েটা কত ছোট ড্রেস পরে আছে, ও লজ্জা লাগছে না রে? ওকে দেখে তো আমারই লজ্জা লাগছে। তোর বাবা, এটা ওদের অভ্যেস আছে, ওরা এরকমই ড্রেস পরে। তুই শুনে ভাবিস না, তুই খা তো। একটা মা গিয়ে দই সত্যি না। এই বয়সে এসো এইসব দেখতে হচ্ছে, শুনতে হচ্ছে? দেখেন ভালো করে দেখেন, নতুন নায়ক নায়িকা, নতুন সিনেমার পোস্টার, ভালো করে দেখেন। এরপর যদি আপনার হাতে হাত রেখে বসে থাকে তাহলে সমাজে থাকার কোনো মানে আছে? ঠিক 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 পঞ্চায়েতের সামনে তার কি ভাষণ, আর এটা নমুনা? ঠিক 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 সকালে শহরে বাসে করে কিছু না কোথায় দিন গেল। একসঙ্গে গ্রামের মান সম্মান জড়িয়ে আছে, ঠিক আছে? সবচেয়ে বড় কথা, এটা আমাদের ধর্মের ব্যাপার। ওই কাপেরটা আমাদের ঘরের মেয়েকে আটকে রেখে ওর সঙ্গে যা খুশি তাই করছে। আমরা চুপ করে বসে আছি মানে এটা না যে হাতে চুড়ি পরে বসে আছি। এখানে ধর্মের কথা কোথা থেকে আসছে? এখানে আসবে না তো কোথায় আসবে? আপনি বলুন তো, ওই যে হিন্দুদের পুরোহিত আমাদের মেয়েকে নিয়ে অসম কথা কি করছে? আমরা তো চুপচাপ বসে থাকবো। মুরুবির সামনে কিভাবে কথা বলতে হয় জানিস না? উঁচু গলা কথা বলে। চাচা কি বলে শুনি। দেখ স্বামী, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিলে চলবে না। এর সঙ্গে আমাদের গ্রামের মান সম্মান সব জড়িয়ে আছে। সুতরাং গ্রামের সব মানুষের সঙ্গে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নিতে হবে, বুঝতে পেরেছিস? এরপরে যখনই শহরে আসবি আমাকে ফোন করিস কিন্তু। বেশ, সে না হয় আমি কল করেই আসবো, কিন্তু তুই তুই সাবধানে থাকিস, ভালো থাকিস। হ্যাঁ, আমাকে ভুলে যাবি না তো? তুই পাগলি, তুই কাঁদছিস কেন? তোকে ভুলে যাব? তুই কবে থেকে বন্ধু বলতো আমার? দাদা, মা বাবাকে একটু দেখো। ওই দেখো পাগল মেয়ে কাঁদছে দেখো। আরে আমি তোর বাবা মাকে বোঝাবো, এই বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করবো তো আমি। এগোলাম, এই বাস যদি এখন চলে যায়। গ্রামে তো আর কান পাতা যাচ্ছে না গো, এই নোংরামের খবর সারা গ্রামে একেবারে চাটনির মতো ছড়িয়ে গেছে। একটু আগে কাজের মেয়েটা বলছিল জানো, ও নাকি কার মোবাইলে দুজনের ছবি দেখেছে। ইস, আমি তো ভাবতে পারছি না গো। পরমা, এতে আমার কি করার আছে বলো তো? উমা, তুমি করবে না তো কে করবে? গ্রামের মানুষ তোমাকে মাথা হিসেবে মানে। দেখো সে কথা মানছি, তাহলে তো এই গ্রামের পঞ্চায়েত প্রধান, শিক্ষক সমিতি সভাপতি, সেগুলো তো আমি থাকতাম তাই না? ভোটের হিসেবে সবকিছু মিলে থাকে, ভোটে অনেক অঙ্ক থাকে, এরা সে অঙ্ক মিলিয়ে দিয়েছে, তুমি মেলাতে পারবে না। কিন্তু মানুষের মনের মধ্যে তো তুমি বসে আছো গো, ওরা তোমাকে বিশ্বাস করে। আজকে যদি তুমি হাত পা গুছিয়ে বসে থাকো, কিছু না করো, তাহলে তোমার বিশ্বাস ভেঙে যাবে। তাহলে তুমি কি বলছো যে আমি কি করবো? আমি তোদেরকে বলবো যে বাড়ি ছেড়ে চলে যাবো? না তা না, তুমি এত কাজ করো, তুমি ওনাকে একটু খবর পাঠো যে এবারে পুরোহিত হিসেবে ওনাকে আর নিত্য পুজোটা করতে হবে। থাকো, আমি একটা অন্য পুরোহিত খুঁজে দিই। বেশ
সবই শুনছিলেন একটা মুসলমানের মেয়ে একটা হিন্দু পুরোহিতের সাথে থাকছে রান্না করছে দুজন একসাথে খাচ্ছে হাতে কি করছে কে জানে ব্রাহ্মণ পুরোহিত ওই হাত দিয়ে গোটা গ্রামে পুজো করে বেড়াচ্ছে এতে ভগবান অসন্তুষ্ট হবে না গোটা গ্রামের এতে অমঙ্গল হবে এর জন্য আপনারা কি বলতে চাইছেন বলুন শুনুন আমরা যদি সবাই মিলে এই অন্যায় অনাচারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিই তবে কিন্তু ভগবান আমাদের গ্রামের প্রতি অসন্তুষ্ট হবে দেখুন আপনারা সবাই আমাদের সাথে একমত তো এই সুখেনা কোথায় যাচ্ছিস এই পড়তে যাচ্ছিলাম তোর তো পাত্তাই নেই কেমন আছিস ভালো আছি তুই কেমন আছিস ভালো তোর ব্যাপারে কি শুনছি এগুলো কি শুনছিস তুই নাকি হিন্দু হয়ে গেছিস এসব তোকে কে বললো না আসলে মা বলছিল একথাও বলছিল তোর সাথে যেন আর আমি কথা না বলি তুই বুঝতেই পারছিস ঠিক আছে মাখন তোর জমিদার বাড়ির পুজো কিন্তু মন্ত্র তন্ত্র ভালো করে মুখস্থ করে কিন্তু মন্ত্র ভালো করে মুখস্থ করে নিয়েছি ভালো করে ভেবে দেখ হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু জমিদার বাবুকে বুঝিয়ে শুনিয়ে রাজি করেছি আমি সব মন্ত্র ঠিক আছে চল 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 কতদিনে আমার মনে আমার মনের মানুষ এই যে ঠাকুর মশাই এসে কোনো লাভ নেই লাভ নেই মানে মানে জমিদার বাবু আমাকে বলেছেন নতুন পুরোহিত ঠিক করতে আমি ঠিক করে দিয়েছি তিনিই পুজো করছেন আমি দেখেছি পুজো করতে কিন্তু কিন্তু মা আমি দেখেছি গ্রামে গান পাতা যাচ্ছে না ঠাকুর মশাই এই অবস্থায় আপনাকে দিয়ে আমি কি করে পুজো করাই বলুন তো আমি কি করব কিন্তু মা মানুষের মন যদি এত নিচ হয়ে যায় তাদের চিন্তা ভাবনা যদি এত হীন হয়ে যায় আমার কি করণীয় আপনি বলতে পারেন গিনি মা সবসময় নীতি কথা ভালো লাগে না ঠাকুর মশাই একজন মুসলমান মেয়ের সঙ্গে থাকছেন রান্না খাচ্ছেন আপনাকে দিয়ে পুজো করিয়ে তো আমি এই পাপ করতে পারি না কিছু মনে করবেন না আপনি আসুন বাবুলাল আছে আপনার এসে পত্র বুঝে নেন আপনার মঙ্গল নমস্কার জমিদার বাবু বাবুলাল আমি কি অপরাধ করেছি জমিদার বাবু আমাদের পূর্বপুরুষরা বংশানুক্রমিক ভাবে এই জমিদার বাড়িতে পুজো করে আমাদের দিন চালিয়েছে আজকে আমি একটা একটা মুসলিম অসহায় মেয়েকে আশ্রয় দিয়েছি বলে আপনি আমাকে এত বড় শান্তি দেবেন রাম দেখো রাম এই গ্রামের লোকজন আমাকে মানি করে এই গ্রাম সমাজ আমাকে চলতে হয় তাই এই গ্রাম সমাজ যেদিকে থাকবে আমাকে তো ঠিক সেদিকে থাকতে হবে তাই না বলছি আমার
আপনি যা গ্রামে তাণ্ডব পাঠিয়েছেন খুব মুশকিল ফেলে দিয়েছেন আপনি। সামনে পঞ্চায়েত ভোট, এই দুই সম্প্রদায়কে নিয়ে আমাদের চলতে হবে, বুঝতে পারলেন? না, আমি কিছু বুঝতে পারছি না। আপনাকে দুটো সম্প্রদায়ে কি বলেছি আমি, আপনাকে কি করে বিপদে ফেলেছি বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না, কালকে বিকেলে পঞ্চায়েতের মিটিং আছে, কালকে অবশ্যই আসবেন, আপনার ভালোর জন্যই বলছি। আপনি নাহলে কিন্তু আবার আপনার বাড়িতে আমাদের সকলকে সকলকে যেতে হবে, বুঝতে পারছেন? আপনি গুরুত্বটা একটু বোঝার চেষ্টা করুন, আসবেন ঠিক আছে? বেশ। Ready to have fun? Sign up on PariMatch, get 150% casino welcome bonus up to 105,000 rupee and win big. PariMatch, number one global gaming platform with a giant collection of your favorite games is here. Enjoy the best slots, roulette, blackjack, baccarat, poker and many more. Sign up now and get exclusive welcome bonus 150% up to 105,000 rupee. Join PariMatch and win big. কি হয়েছে তোমার? কিছু না, কিছু না। তুই কি রান্না করেছিস আজকে, কি খাবার হয়েছে? কথা বলিও না, কি হয়েছে বলো। বিশিষ্ট বাউল শিল্পী জয় শঙ্কর মহাশয়, অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ সন্ধে ঠিক সাত ঘটিকায় ভাটপাড়া শিব মন্দির প্রাঙ্গণে এক মনোজ্ঞ বাউল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। উক্ত সঙ্গীতানুষ্ঠানে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য। সুধী গ্রামবাসী বৃন্দ, অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ সন্ধে ঠিক সাত ঘটিকায় ভাটপাড়া শিব মন্দির প্রাঙ্গণে এক বাউল সন্ধ্যার আয়োজন করা হয়েছে। সঙ্গীত পরিবেশন করবেন কলকাতার বিশিষ্ট বাউল শিল্পী জয় শঙ্কর মহাশয়, অতি আনন্দের সঙ্গে জানাচ্ছি আজ সন্ধে ঠিক সাত ঘটিকায় আটপাড়া শিব মন্দির প্রাঙ্গণে এক মনোজ্ঞ বাউল সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
Thank you.
গ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করার করতে হবে। এই তো ঠাকুরমশাই, হ্যাঁ বসুন। দেখি সামনে প্রথমে আমাকে ভাগ্যটা দিয়েছিল, আর একজন স্বাভাবিক অগ্রজ দাদা হিসেবে আমি ওকে স্নেহ দেখাচ্ছিলাম। এতে এতে আপনারা আপনার জন্য কি দেখলেন মৌলিক সাহেব? আপনারা ঝামেলা না করে একটা উপায় খুঁজে বার করো যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, আর সবটাই ভালো। কি বলে জমিদার বাবু? দেখুন, আমার মনে হয় যে ফতেমাকে যদি অন্য কোথাও রাখার ব্যবস্থা করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে তাই হোক, সেটাই হোক, আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত। তাহলে তাহলে এই সিদ্ধান্তই তো ফাইনাল। ফতেমাকে আপনার বাড়ি থেকে অন্য কোথাও আলাদা রাখতে হবে, তাহলে গ্রামের মন্দির থেকে এমনকি সমাজ থেকেও আপনাকে বিতাড়িত হতে হবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আর আপনার জন্য তো গ্রামে দাঙ্গা লাগাতে পারি না। বুঝলাম, বেশ, আপনাদের সিদ্ধান্ত শিরোধার ছিল। তবে কি জানেন মেম্বার সাহেব, এককালে পুরুষ মারা গেল, প্রচুর শকুন উঠতে দেখা যেত। আজকাল তাদের দেখা যায় না, তারা সময় করিয়া সব তাই শকুনদের আমি উঠলাম। আমি তাহলে উঠলাম, আসি। সামিম, আরে সামিম, আমাদের সব ভাইকে শকুন বলে গেল। আরে শকুন বলে এটা কি হলো ম্যাম? রাজন, কি করা যায় বলুন তো অভিজিৎ বাবু? এরা যেভাবে রেগে ভেঙে গেল, আবার কোনো বিপদ জীবন না বাদেই বসে। যখন তুই থাকবি না তখন কি হবে? এরা তো যা অবস্থা করেছে, তোকে বেশি দিন বাড়িতে রাখতে পারবো না। অত চিন্তা করো না, আল্লাহ তো আছেই। আল্লাহ আছেন, আল্লাহ থাকতে পারেন, কিন্তু তোর আল্লাহই বলার আমার ঈশ্বর। এই চায় না যে আমরা দুজন ভালো থাকি, বুঝলি? খেতে বলো না তুমি, চাটা খেয়ে নাও তো, আর আমি যাই ভাতটা চাপাই। যা চাপ, আজকে একবার শহরে যেতে হবে, বুঝলি? গ্রামে তো আর ইনকামের রাস্তা সব বন্ধ করে দিলাম। একটা মেয়ের জন্য নিজের বাড়ি নিজে করলাম। আরে শোন,
তবে জমিদার বাবু কিন্তু আর ওদের সাথে নেই। হ্যাঁ, আমাদের রাস্তা এখন ফাঁকা। বাহ, তাহলে সারা সব মন্দিরে পুজো করা বন্ধ। যদি কোনো মন্দিরে পুজো করতে ঢোকে রাম পুরোহিতকে মেরে ঠ্যাং দিয়ে দিবি। এমনিতেই তো গোটা গ্রাম জেনে গেছে কোনো মন্দিরে পুজো করার সুযোগ পাবে। তবে একবার ভালো করে খেয়াল রাখিস তো কোনো মন্দিরে ঢুকছে কিনা। আচ্ছা ঠিক আছে। এ সঞ্জীব, আমার না ইচ্ছে করছে সালা দুটোকে গাছে বেঁধে বাম্পার খেওয়ায়। সেটা তো আমারও ইচ্ছা করে। রাম পুরোহিত, তুই যা চালিয়ে যাচ্ছ না গুরু, একবারে জমে কে ঠিক কথা বলেছিস। না না, তুই সেগুলো ঠিক করছো। আচ্ছা, আপনি আমি আমরা সপ্তাহে একবার মেলো। এবারে আমার সামনে আপনাকে যদি কেউ অপমান করে আমার তো খারাপ লাগবে। লাগবে মিটিংয়ে যখন তুমি সবার সামনে শকুন শকুন বলছিল, আপনি কিছু বললেন না কেন? দেখ বাপ, আমাকে তো সবাইকে নিয়ে চলতে হয়, তাই তো? আচ্ছা, সবাইকে নিয়ে চলতে হয়। তাহলে ভোটে তো আর আমাদের প্রয়োজন না, কি বলিস? তাই দেখ, মাথা গরম করে তো কোনো কাজ হয় না, তাই তো? বুঝে গেছি, বুঝে গেছি। চলে চল, এবারে আমরা কি করব সেটা আমরা ভালো করে জানি। ঠাকুর মশাই, আরে এই তো কি ব্যাপার? ও ঠাকুর মশাই, আপনি গ্রামে কি তাণ্ডব শুরু করে দিলেন? মানে বুঝতে পারছি না কি বলছেন। বলছিলাম ওই পালপাড়া পুজো কমিটির সেক্রেটারি আমাকে পাঠিয়েছে, আপনাকে এবছর পুজো টুজো করতে হবে না, আমরা পুরো দেখে নিচ্ছি। ভালো করেছ, এমনিতেও আমি ওই পুজোয় যেতাম না। তোমাদের তোমাদের নতুন পুরোহিত বদলানোর বদলে নিজেদের মানসিকতা বদলানোর দরকার। আসতে পারো। এত কিছু কাণ্ড করার পরেও আমাদেরকে অপমান করছেন? ঠিক আছে ঠিক আছে, দেখে নেব। চল। আরে প্রহিত, আমাদের অপমান করলো রে। ঠিক আছে, ভাই দাদা কি হবে এবার? সত্য বাড়িয়ে যাচ্ছে, এবার একটা হিলে করতেই হবে। একদম এতটা রেডি তো? এবার সালা পুরোহিতকে বোঝাবো আর কত ধানের কত চাল হয়। চল, আরে তো অত লোক বুঝেছি, পুরীতে শিক্ষা হয়েছে না? তোদের কি মনে হয় ওই ওই মুসলমান মেয়েকে ছাড়বে? ওর সাথেই থাকবে। পুরীদের কপালে কিন্তু দুঃখ আছে। সঞ্জীব, প্ল্যানটা আমাকে বললি। প্ল্যান তো যা করার আমি করে নিয়েছি, তোরা শুধু সন্ধ্যের মধ্যে চলে আয়। ঠিক আছে, আমি তো নিয়ে চলে গেল। আচ্ছা এবার তুমি বুঝবে কত ধানে কত চা। দাদা, ভেতরে খাবার রাখা আছে, খেয়ে নেবে? চলো। কি হলো দাদা, চলো খেয়ে নেবে। খাওয়া খাওয়া খাওয়া, কাল কি খাবো তার কোন খুশ আছে তোর? হ্যাঁ আছে, বাড়িতে খাবার আছে, সব কাজ তো বন্ধ করে দিয়েছিস, যা এখন এখান থেকে। মাথা মোটা, সামনে ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, মাথা ঠান্ডা করে কাজ করবি, আর অবস্থাটা খুব ভালো না। আরে চাচা, আপনি আমার উপর ভরসা রাখেন, আপনি আমার সঙ্গ দেন, ভোটের সময় আমি আপনার পাশে থাকব। ঠিক আছে।
সেখানে Thank you.
Thank you.